মানে এই ব্যাপারটা খুব ছোটবেলা থেকেই খুব পরিষ্কারভাবে জানি যে এই যত অ্যাওয়ার্ড টাইপের অনুষ্ঠান হয় না মানে ইভেন কি অস্কারও ঠিক আছে সেখানে অনেক ধরনের না হিসাব চলে মানে লিওনার্দোটা ডি ক্যাপ্রিওর ফ্যান যারা আছো বা যারা জানো ওর ফিল্মের ব্যাপারে তোমরা একটা জিনিস দেখবে ক্যাপ্রিওর যে পারফরমেন্সগুলোর জন্য অ্যাকচুয়ালি অস্কার পাওয়া উচিত সেগুলোর জন্য কিন্তু ক্যাপ্রিও হাতে অস্কার আসেনি ঠিক আছে তারপরে ওকে কাইন্ড অফ যে না এবার ওকে দিতে হবে তাই ওকে দিয়ে দিই ঠিক আছে এরকম এরকমভাবেই হয় আর এই অ্যাওয়ার্ডগুলোতে না স্ট্রিক্টলি কোনটার মেরিট বেশি সেটার ইয়েতে কিন্তু হয় না পরিস্থিতি কি কোথায় কে কী ক্যাম্পেইন করছে কার সাথে কীরকম সম্পর্ক এটা দিলে পরে অডিয়েন্স এই ভাববে ওটা দিলে পরে অডিয়েন্স সেই ভাববে অনেক ক্যালকুলেশান আসে ঠিক আছে আর টু বি ভেরি অনেস্ট মানে একটা জায়গাতে যদি পাঁচখানা ছেলে ধরুন পাঁচজনেই খুব ভালো এবং তাদের মধ্যে বিচার করা খুব ইম্পসিবেল একটা ব্যাপার তখনই এই প্রবলেমটা হয় এবারে আমরা আসি আমাদের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে কিছু কথাবার্তা দেয় আমি এখানে সার্টেন কিছু ক্যাটাগরি নিয়েই কথা বলবো বাকিগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো না ঠিক আছে তার কারণ হচ্ছে কি যেরকম গানের ব্যাপারে আমি বুঝিনি একদমই ঠিক আছে কিন্তু এই আর্জেন্ট ভ্যালি সিঙ্গার অ্যাওয়ার্ড পাচ্ছে দ্যাট ইজ ভেরি ফানি ঠিক আছে আর্জেন্ট ভ্যালি গানটা শুনতে খুব ভালো লাগছে ওকে ব্যাস অত অবধি সেটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো কী ইয়ে রাখে আমি কোনোদিনই বুঝবো না তো আমি যেটা বুঝবো না সেটা নিয়ে আমি কথাই বলতে চাই না আমি এখন শুধুমাত্র অ্যাক্টারদের অ্যাওয়ার্ডগুলো নিয়ে কথা বলবো ওকে আমি অ্যানিমেল নিয়ে অনেকগুলো আমার চ্যানেলে ভিডিও বানিয়েছি অ্যানিমেল হয়তো পার্সোনালি আমার খুব ফেভারিট সিনেমা শ্যাম বাহাদুর আমি লাইফে একবারই দেখেছি আর কোনো দিন হয়তো রিওয়াজ হয়তো আমি করবো না কিন্তু শ্যাম বাহাদুরে ভিকি কৌশলের যে পারফরমেন্স এটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ভিকি কৌশল ওখানে একটা রিয়েল লাইফ চরিত্রের অভিনয় করছে অ্যানিমেলের ক্যারেক্টারটা ফিকশানাল পুরোপুরি একটা রিয়েল লাইফ চরিত্রের মধ্যে যত রকম শেড থাকে একটা ফিকশানাল ক্যারেক্টারের ওপরে তত রকম শেড থাকে না আর সব থেকে বড়ো কথা একটা রিয়েল লাইফ লোককে পুরোপুরি ইমিটেট করা ওকে সেটা অনেক বেশি টাফ তার জন্য অনেক বেশি স্কিলের দরকার হয় ঠিক আছে আমার মাথাতে এটা কিছুতেই কোনো দিন ঢুকবে না যে কেন শ্যাম বাহাদুরের ভিকি কৌশল অ্যাওয়ার্ড পেলো না অ্যানিমেলের রণবীর কাপুর অ্যাওয়ার্ড পেলো অ্যানিমেল সিনেমাটা পছন্দ রণবিজয় ক্যারেক্টারটা আমার পছন্দ রণবীর কাপুরকে আমার পছন্দ এগুলো আমার পার্সোনাল বায়াস আমি এগুলোকে সাইডে সরিয়ে রেখে অ্যাকাডেমিক্যালি দুটো পারফরমেন্সকে বিচার যদি করি তাহলে কিছুতেই আজকে এই পারফরমেন্সটা ওপরে আসতে পারে না কারণ এটার জন্যে অনেক বেশি স্কিল দরকার হয় ঠিক আছে এবং শ্যাম বাহাদুর সিনেমাটা কিন্তু অ্যাজ এ ফিল্ম খুব একটা বেশি টেকনিক্যালি এক্সিলেন্ট বা ব্রিলিয়ান্ট ফিল্ম কিন্তু নয় কিন্তু ভিকি কৌশলের পারফরমেন্স অন্য লেভেলের সব থেকে মানে খেলো ব্যাপারটা হচ্ছে যে ও ডাঙ্কির জন্যে পাচ্ছে মানে সেটা আরও বেশি অড ওকে ইট ইজ লাইক তোমাকে তোমার যোগ্য সম্মান আমি দিতে পারলাম না তাই এরা পুরস্কার আর শান্তনু পুরস্কার আমি তোমাকে দিয়ে দিচ্ছি ডাঙ্কিতে ওর যেইটুকুনি চরিত্র রয়েছে সেটা ভালো ওইটুকুনি মুহূর্তের মধ্যে আমাদেরকে ইমোশনাল করে আমাদের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যায় বাট যদি তুমি এটাই যদি দেখো অ্যাকচুয়ালি বিকি কৌশলের দুখানেই পাওয়া উচিত ছিল এবার এখানে অনেকে বলবে যে তাহলে মনোজ বাজপেয়ী কী দোষ করলো আমি জোরাম দেখিনি জোরাম হলে এসেছিলো জোরাম যখন হলে এসছে খুবই কম হল পেয়েছে আমরা কেউ জানতে পর্যন্ত পারেনি আমি তো জানি পর্যন্ত নিজে জোরাম এসেছে ওকে বুক মাই শোতে আমি অত তলাতে গিয়ে আমি চেক করি না থিং ইস যে আমি জোরাম বাদ দিয়ে এক বান্দা কাফি হের জন্য আমি যদি ভাবি মনোজ বাজপেয়ী এমন একজন অভিনেতা না আপনি দশ বছর ধরে তাকে টানা পুরস্কার দিয়ে যেতে পারেন কারণ মনোজ বাজপেয়ী অভিনয় সবসময় এমন ইয়েতে করে আপনি বলুন তো নওয়াজুদ্দিন সিদ্দিকী মনোজ বাজপেয়ী শাহরুখ খান রণবীর কাপুর ভিকি কৌশল অক্ষয় কুমার এদেরকে পাশাপাশি রাখলে পরে আপনি কাকে ছেড়ে আপনি কাকে দাজ করবেন আপনি এদের বেস্ট অফ দ্য ওয়ার্ক যদি নেন নিয়ে সেগুলোকে পাশাপাশি রেখে যদি ইম্যাজিন করেন যে এই বেস্ট অফ দ্য ওয়ার্কগুলো একই বছরে এসছে আপনি কনফিউজ হয়ে যাবেন যে কাকে ছেড়ে কাকে দাজ করবেন কাকে আপনি চুজ করবেন আর কিসের ভিত্তিতে ওকে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড এই যে জিনিসটা না আর্ট ফর্মের জন্য কোনো দিন অ্যাওয়ার্ড হতে পারে না এক একজনের আর্ট এক এক রকমের এক ভাবে সেটা দর্শককে ইমোশনালি হুক করছে এক একভাবে দর্শককে সেটা ফিল করাচ্ছে আর্ট ফর্মের জন্য অ্যাওয়ার্ড এই ব্যাপারটা দেখুন নাচ গানের জন্য দাও ঠিক আছে চারটে লোক ডান্স করলো তাদের মধ্যে কান নাচটা ভালো হয়েছে এটা জাজ করা খুব ইজি ব্যাপার কিন্তু চারজন লোক অভিনয় করলো সবাই যদি একই চরিত্রে অভিনয় করত তাহলে একটা ব্যাপার ছিল কিন্তু সবাই আলাদা আলাদা জনের ফিল্মে আলাদা আলাদা ক্যারেক্টারের আলাদা আলাদা শেডের ক্যারেক্টার আলাদা আলাদা স্ক্রিন টাইম আলাদা স্ক্রিপ্ট পুরো জিনিসটাই অন্য অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড ব্যাপারটা না আমি আজ অব্দি বুঝতে পারিনি ঠিক আছে কারোর যদি সিমিলার ফিলিংসটা হয় তাহলে কিন্তু তারা জানাতে পারো কমেন্ট বক্সে মেন হিরো আর এখানেই তো এরকম একটা ঘাপলাবাজি ঠিক আছে যেখানে কোনো রকমভাবে কোনো হিসাব মেলে না ওকে তো আর বিক্রান্ত মাসের ব্যাপারটা মানে ক্রিটিক্সরা বলছে এটা ভালো ঠিক আছে জনগণ বলছে এটা ভালো ভোটিং হয়েছে তুমি আমাকে একটা কথা বলো বিক্রান্ত মাসের টুয়েলথ ফেলের সাথে অ্যানিমেল কোনো দিন সেম ভোটিংয়ে জিততে পারবে অ্যানিমেল তো দেখেছেই এত লোকে অ্যানিমেল হাজারটা লোক দেখেছে আর চারশোটা লোক এটাকে ভোট দিচ্ছে আর এটা একশোটা লোক দেখেছে সাতটা লোক ভোট ভোট দিচ্ছে ভোটিংয়ে এরকম এরকমভাবেই আসবে না যে এটা ষাট আর এটা চারশো আমি এই যেরকম টুয়েলথ ফেলার অ্যানিমেলের যেরকম রকম কম্প্যারিজন হতে পারে না ঠিক সেরকম এই অভিনেতাগুলো বা তাদের পারফরমেন্স বা তাদের মানে এক জায়গাতে আসতেই পারে না কোনো দিন বিক্রান্ত মাসে লেয়ার্ড লেয়ার্ড পারফরম্যান্স লাইফে প্রচুর দিয়েছে বাট তার ফিল্ম আপনি বিক্রান্ত মাসের দশটা ফিল্মের নাম বলুন আমাকে আমি একবার একটা লিস্ট বানিয়েছিলাম যে পাঁচখানা আন্ডারডেটেড ফিল্ম বিক্রান্ত মাসের দশটা সিনেমার নাম বলতে বললে পরে অর্ধেক লোক বলতে পারবে না তত তথা করবে আমি যেটা এমনিই করি যাই হোক কিন্তু রণবীর কাপুরের দশটা ফিল্ম রণবীর কাপুর কোথায় আর বিক্রান্ত মাসে কোথায় এবার অ্যাক্টিং ট্যালেন্টের কথা যদি বলি তাহলে রাজকুমার রাও বিক্রান্ত মাসের মতো লোকজন না রণবীর কাপুরকে যা ব্রেকফাস্ট লাঞ্চে গিলে খেয়ে নিতে পারে কিন্তু এদের ইম্প্রেশান আমাদের মাথায় সম্পূর্ণ অন্যভাবে সেট আর এদের ইম্প্রেশান আমাদের মাথায় সম্পূর্ণ অন্যভাবে সেট এবং এই যে সেটটা এর মধ্যে কোনো রকম ইয়ে নেই আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে এই সেটটা এরকম কেন আমরা অটোমেটিক্যালি গ্যাংসা পুরো পুরার অ্যানিমেলকে সেম দৃষ্টি দিয়ে দেখব না আমাদের ব্রেন এরকমভাবে সেট করে দেওয়া হয়েছে ছোটোবেলা থেকে ডিজাইনটাই এরকম অদ্ভুত যে আমরাও বুঝে যাব যে না এটা না এরকমভাবেও দেখা যায় কিন্তু এটাকে এরকমভাবেই দেখতে হয় তো এই অ্যাওয়ার্ড ফেওয়ার্ড এগুলো না মানে মানে জাস্ট বলছি এগুলো ওই সময় নষ্ট কিন্তু হ্যাঁ আমাদের জন্য যেহেতু আমরা একটা প্যারাসাইটিক এলিমেন্টের মধ্যে আছি এই যেহেতু অ্যাওয়ার্ড ফাংশনটা যেহেতু হয়েছে তাই আমি সেটা নিয়ে কথাবার্তা বলতে পারছি বাট আমি বলবো এগুলোকে ফলোই করো না ইফ ইউ কেয়ার অ্যাবাউট ফিল্ম তাহলে ফিল্ম কোনো ফিল্ম যেটা তোমার ভালো লাগে সেটার বিহাইন্ড দ্য সিন গল্প জানার চেষ্টা করো সেটা তৈরি কি করে হয়েছিল তোমার প্রিয় ফিল্মের ইন্টার মানে পরিচালক যে তার ইন্টারভিউ দেখো না তো কি এই অ্যাওয়ার্ড সেরেমনি আর তার ডিসকাশন তৃপ্তি আর রণবীর কাপুর ট্রান্স করছে সেটা ভাইরাল হয়ে গেছে এখন সবাই জানে যে তৃপ্তি আর একে এক জায়গায় তুললে পরে ভাইরাল হবে আর আলিয়া আলিয়াভাটের কিছু যায় পর্যন্ত আছে না ওর তো বাপি ওর তো বাপেরই চরিত্র খারাপ মোটামুটি আর রণবীর কাপুর কি রেটের প্লে বয়স সেটা নিচ্ছে সবার মোটামুটি আইডিয়া আছে আর এটা না এখন খুব হট টপিক মানে আমি এখন যদি আর তৃপ্তি তিমনি চারটে ছবি নিয়ে এসে ওয়াও কি কুললাগ্য যদি বলি না তাহলে প্রচুর লোকজন এসে সেটাকেই তালিম মেরে দিয়ে চলে যাবে যে তাদের ওই ভিডিও ভাল লাগে আমি যেরকম ভিডিও বানানোর আগে ভাবি যে এই ভিডিওটা আদৌ লোকের ভালো লাগবে এটা আদৌ পাবলিশ করা উচিত কিন্তু এখন আমি একটা জিনিস বুঝতে পারি যে সমস্ত কিছুর জন্যে অডিয়েন্স রয়েছে ইউ ক্যান মানে তুমি যা খুঁজতেই করতে পারো আমি তো ইনস্টাগ্রামে কাউকে কাউকে দেখি জাস্ট একটা ডায়লগ দিল দশ সেকেন্ডের ভিডিও তাতে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ছে হাজার হাজার পড়ছে লাইক মানে এন্টারটেনমেন্ট আর অ্যাপ্রিসিয়েশন আজকাল এত সস্তা হয়ে গেছে যে আমার এই বড়ো ভিডিও তো ভাই বালের ঠিক আছে কেউ দেখবে পর্যন্ত না এর কোনো ভ্যালু পর্যন্ত নেই আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কাজের কথা হলে পরেও কেউ দেখবে পর্যন্ত না ইনস্টাগ্রামে নাকি ষাট সত্তর হাজার ভিউ কি নাকি কনসিডারই করা হয় না এখানে আমাদের পুরো কমিউনিটি যত ভিডিও বানায় ততগুলোর ভিউ কাউন্ট যোগ করলে পর ষাট সত্তর হাজার এগিয়ে তো উঠবে না ঠিক আছে না দ্যাট দিস ইজ দ্য ফানি ঘাসলিয়েস্ট অ্যান্ড আগলি থিং এভার ঠিক আছে আমার আজকাল দুঃখ লাগে না আমার আজকাল হাসি পায় যে মানুষ এখানে এসে দাঁড়িয়েছে আর চিন্তাভাবনা আর কনজিউম করার পদ্ধতির মধ্যে কত পার্থক্য রয়েছে না এরা বালের অ্যাওয়ার্ড বোকা চোদা তাতে বালের মতো করে সিলেকশন করা হয়েছে সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে লেখালেখি এটা প্রুটিন একটা প্যারাসাইটিক প্রসিডিউর আমরা যদি এগুলো না বলতাম আমি আজকে ফিল্ম নিয়ে কথা যদি না বলতাম আমাকে রিয়েল লাইফে কটা লোক চিনতো রিয়েল লাইফে এখনও বেশি লোক চেনে না কারণ আমি বাকি সবার মতো সাধারণ একটা ছেলে সাধারণ মানুষ আলাদা করে কোনো ভ্যালুই নেই আমি আমার সংসার করছি সবাই সবার সংসার করছে মানে আমার সংসার হয়নি মানে আমি মার পাওয়াই আছে আমি জাস্ট বোঝাচ্ছি এক্সাম্পল দিই ঠিক আছে দিস ডিসকাশনস আর জাস্ট ফুলিশ ওকে এগুলোর কোনো ভ্যালু পর্যন্ত নেই এনিমে বাদ দাও ছাড় বাকি সেকশনগুলো নিয়ে আমার কথা বলতে ইচ্ছাও করছে না আমি খালি দেখছি আর করছি আর ভাবছি যে হোয়াট দ্য ফাঁকি দিস ভাই কী করে এটা পসিবেল ডায়লগের যেটা নাকি রকি কি রানি কি প্রেম কাহিনি নাকি অ্যাওয়ার্ড পাচ্ছে ভাই করণ জোহরেরটা কেউ চুষেছে নাকি ও কারোরটা মুখে নিয়ে বসছিল এই খবরটা বরং লিক হলে পরে আমি অনেক বেশি ইন্টারেস্টেড হব এনি চলো টাটা বাই আবার যেন দেখা পাই